ধূর্ত শেয়াল বহুদিন আগের কথা এক ঘন জঙ্গলে থাকত এক শেয়াল একদিন সে খাবারের তাগিদে হঠাৎ সে দেখতে পেল একটা হাতির মৃত শরীর খিদে মিটবে সেই আশায় হাতির কাছে এগিয়ে গেল সে দাঁত বসিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করলো কিন্তু মোটেই পারল না কারণ হাতির চামড়া যেমনি মোটা তেমনি শক্ত তাই তার হাতির মাংস আর খাওয়াই হলো না ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশেই বসে পড়ল এখন কি করি হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন সিংহ মামা তার দিকে এগিয়ে আসছিল সে ভারী বিনম্র হয়ে সিংহকে বলল আস আসুন মহারাজ আমি মৃত হাতি পাহারা দিচ্ছিলাম শুধু আপনার জন্য আসুন ভোজন করুন সিংহ করে উঠল। আমি আমি আমার শিকার করি। মৃত পশুর মাংস খাই না সেটা কি তুমি জানো না সিংহ সেখান থেকে চলে গেল শেয়াল তখন বেজায় খুশি সিংহ যে হাতিটাকে খেলই না কিন্তু শেয়ালের সমস্যা তো সে একই রয়ে গেল কিছুক্ষণ পরে আবার একটা বাঘ গজরাতে গজরাতে তার দিকে এগিয়ে আসলো শেয়াল বুঝতে পারল বিপদ ঘনি এসেছে এই বাঘ যদি মনস্থ করে যে হাঁচিটাকে খাবে তাহলে কিছু একটা করতে হবে বাঘ সামনে আসতেই শেয়াল ভয় পেয়ে বলল দয়া করে এখান থেকে চলে যান আমি সিংহ রাজার জন্য এটাকে পাহারা দিচ্ছি উনি স্নান করতে গেছেন উনি আমায় বলে গেছেন যে অন্য কোনো বাঘ আসলে আমি যেন আটকে রাখি যাতে উনি তাকে মারতে পারেন আসলে উনি জঙ্গলের সব বাঘেদেরই মারবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ উনি আপনাকেও মেরে ফেলবেন পালান পালান আপনি এখান থেকে এই শুনে বাঘ ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল বাঘ চলে যাবার পরেই ওখানে হাজির হলো এক চিতা শেয়াল জানতো ওই চিতা ধারালো নৌকার দাঁত তার সমস্যার সমাধান করতে পারে শিয়াল হাসতে হাসতে চিতাকে স্বাগত জানালো আরে এসো বন্ধু অনেকদিন পরে যে হ্যাঁ এতদিন কোথায় ছিলে বড় ক্লান্ত আর ক্ষুধার্ত লাগছে তোমাকে এসো 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 এই হাতির মাংস একটু খেয়ে নাও দেখো এটা সিংহ রাজার শিকার উনি স্নান করতে গেছেন আমি তো খালি পাহারা দিচ্ছি খাও 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 আরাম করে খাও রে সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি মরব নাকি আমি আমায় যদিও দেখতে পায়। সোজা ও স্বর্গে পৌঁছে দেবে তুমি একদম চিন্তা করো না বন্ধু আমি ওইদিকে ঠিক নজর রাখছি সিংহ আসতেই আমি তোমায় আওয়াজ দেব তখন তুমি অনায়াসে পালিয়ে যেও শিয়াল চুপ করে দেখছিল যেই চিতা হাতির ওপরে চামড়া চিড়ে বার করলো না অমনি শেয়াল চেঁচিয়ে উঠল সাবধান এসে গেছেন পরক্ষণেই চিতা হাতিকে ছেড়ে বিদ্যুৎ বেগে ওখান থেকে পালিয়ে গেল চালাক শেয়াল বেজায় খুশি মুচকি হেসে ও হাতির মাংস খেতে ব্যস্ত হয়ে পড়ল এবার যে পুরো ভোজটাই তার চতুর হলেই বিজয় লাভ হয়